আজকে আমি ভিডিও লেসনে ডাইনামিক প্রোগ্রামিং নিয়ে ডিসকাস করছি। এর আগে আমি গ্রিডি মেথড নিয়ে ডিসকাস করেছিলাম, দেখেছিলাম যে গ্রিডি মেথড কিভাবে কাজ করে, যে প্রিডিফাইন কোনো প্রসিডিওর ইউজ করে আমাদের বেস্ট রেজাল্টটা পিক আপ করতে হেল্প করে। প্রিডিফাইন প্রসিডিওর কি, যে কোনো একটা মেথডের একটা পার্টিকুলার প্রসেস যেটা কিনা আমাকে অপটিমাল সলিউশন দেবে। বেস্ট রেজাল্ট এখানে আমাদের পাওয়ার উদ্দেশ্য হচ্ছে অপটিমাল সলিউশন, মানে অপটিমালিটি কিভাবে পেতে পারি। আমরা দেখেছিলাম যে আইদার প্রফিটের দিক থেকে আমরা বেস্ট প্রফিটটা পেতে পারি, ম্যাক্সিমাম প্রফিট পেতে পারি, বা টাইমের রেসপেক্টে যদি দেখতে পারি তাহলে আমাদের যাতে সবচেয়ে কম টাইমে কোনো অ্যালগোরিদম আমাদের রেজাল্টটা দেয়, বা কস্টের দিক থেকে সবচেয়ে কম কস্টে আমি কিভাবে একটা রেজাল্ট পাবো, এটাই হচ্ছে আমাদের কাছে অপটিমাল সলিউশন। তাহলে গ্রিডি মেথড দিয়ে আমরা অলরেডি দেখেছি যে কিভাবে বিভিন্ন অ্যালগোরিদমে এই গ্রিডি মেথডটা অ্যাপ্লাই করে আমি অপটিমাল সলিউশন বা বেস্ট রেজাল্ট আমি পেতে পারি, যেখানে কিনা আমরা ন্যাপস্যাক প্রবলেম প্রবলেমকে আমরা দেখেছিলাম যে গ্রিডি মেথডটি কিভাবে সলভ করে, জব সিকোয়েন্সিং প্রবলেম কিভাবে গ্রিডি মেথড দিয়ে সলভ করে। হ্যাঁ, তো এই প্রবলেমগুলো আমরা অলরেডি ডিসকাস করেছিলাম যে গ্রিডি মেথড ইউজ করে কিভাবে আমি অপটিমাল সলিউশন পাবো, মানে আমি বেস্ট রেজাল্টটা পাবো, যাতে আমার কম টাইমে হয় অ্যালগোরিদমটা সবচেয়ে কম টাইমে আমাকে বেস্ট রেজাল্ট দিতে পারে বা ম্যাক্সিমাম প্রফিটে আমাকে রেজাল্টটা দিতে পারে, সেটাই হচ্ছে আমার কাছে বেস্ট রেজাল্ট। গ্রিডি মেথডের মতো ডাইনামিক প্রোগ্রামিংও একটা মেথড যে কিনা এই অপটিমাল সলিউশন আমাকে দেবে, কোনো একটা প্রবলেমকে কোনো একটা প্রসিডিওরে সলভ করে অপটিমাল সলিউশন দেবে। বোথ এই দুটো মেথডই অ্যাকচুয়ালি ফলো করে প্রিন্সিপাল অর অপটিমালিটি, ঠিক আছে। তো ডাইনামিক প্রোগ্রামিং গ্রিডি মেথডের থেকে ডিফারেন্সটা কিসে, গ্রিডি মেথডে আমরা যেটা করছি সেটা একটা প্রিডিফাইন প্রসিডিওর ইউজ করছি বেস্ট রেজাল্টটা পাওয়ার জন্য, কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংয়ে আমরা কি করব, সমস্ত ধরনের পসিবল সলিউশনস আমরা দেখব এবং তারপরে গিয়ে আমি বেস্ট রেজাল্টটা আমি পিক আপ করবো। মানে গ্রিডি মেথডে একটা একটা প্রসেস ধরেই পুরো অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করা হয়, ওই একটা প্রসেসের উপরে কনসেন্ট্রেট করেই পুরো রেজাল্টটা যাতে পাওয়া যায় সেইটা দেখা হয়, কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংয়ে সমস্ত পসিবল সলিউশনকে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করা হয় আর একটা বেস্ট তারপরে গিয়ে বেস্ট রেজাল্টটা পিক আপ করা হয়। এতে কি হচ্ছে যে সব সময় ডাইনামিক প্রোগ্রামিংয়ে একটা ডিসিশন নিতে হয় যে মানে প্রত্যেকটা স্টেপে কি ডিসিশনটা নিতে হয় যে এর পরে আমি কি করব, এই রেজাল্টটা আমার কিরকম এলো, ফার্দার নেক্সট প্রসেসে আমি তাহলে কি করব, মানে এটা সব সময় এই ডিসিশনটা নিয়ে যেতে হয়, যেটা কিনা গ্রিডি মেথডে একবারই ডিসিশন হবে যে আমার প্রসিডিওরটা কি ফলো করব, সেই ডিসিশন অনুযায়ী আমি পরপর স্টেপসগুলো করে যাব আর আমি তাতে বেস্ট রেজাল্টটা পেয়ে যাব। কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং যেটা হচ্ছে যে সব সময় একটা ডিসিশন নিয়ে যেতে হয়, কারণ সমস্ত পসিবল সলিউশন একটা প্রবলেমের বার করা হয়, সেখান থেকে বেস্ট রেজাল্টটা পিক আপ করা হয়, ঠিক আছে। তাহলে এতে অ্যাকচুয়ালি কি হয়, ডাইনামিক প্রোগ্রামিংটা গ্রিডি মেথডের থেকে একটু বেশি টাইম কনজিউম করে, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি এবং বিভিন্ন জায়গায় মানে যেখানে মানে অনেক প্রবলেম সলভ করতে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের অল পসিবল সলিউশনস আমাদের বার করতে হতে লাগে, তখন আমাদের এই ডাইনামিক প্রোগ্রামিংটা কিন্তু ইউজ করতে হয়, ঠিক আছে। তাহলে এবার আমি দেখে নিই যে ডাইনামিক প্রোগ্রামিং খুব বেসিক কিছু জিনিসে কোথায় কোথায় কাজে লাগে বা কিভাবে কাজে লাগাবো, যেখানে একটা একটা কমন প্রসেস বা যে প্রসেসে আমরা ফ্যামিলিয়ার সেই প্রসেস আমাদের বেশি টাইমে যে রেজাল্ট আমাদের দিচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং তার তুলনায় অনেক কম টাইমে আমি প্রোগ্রামটা দেবে। তাহলে এক্ষেত্রে আমি দেখে নিই আমাদের খুব কমন একটা প্রবলেম যেটা কিনা ফিবোনাকি সিরিজ, ঠিক আছে। ফিবোনাকি সিরিজ আমরা যখন এর আগে অলরেডি এই সিরিজটা নিয়ে আমরা ডিসকাস করেছি এবং এর উপর প্রোগ্রামও তো করেছি, তার এটাই আমরা ম্যাথামেটিক্যাল একটা এক্সপ্রেশন আমরা জানি যে আমি যদি এন নাম্বার ফিবোনাকি সিরিজ আমি বার করতে চাই তাহলে এন এর ভ্যালু যদি জিরো হয়
তাহলে আমার রেজাল্টের ভ্যালু হবে জিরো, ফিবোনাচি সিরিজ হবে জিরো। যদি এন এর জন্য বার, এন এর ভ্যালু ওয়ান এর জন্য যদি বার করতে চাই তাহলে আমার রেজাল্ট হবে ওয়ান, আর যদি এন এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান হয় তাহলে আমি এই ফর্মুলাতে আমি বার করতে হবে। ঠিক আছে, তাহলে জিরোর জন্য আমার রেজাল্ট একটা ফিক্স রেজাল্ট জিরো, এন এর ভ্যালু ওয়ান যদি থাকে তাহলে আমার ফিক্স রেজাল্ট ওয়ান, কিন্তু এন এর ভ্যালু যদি গ্রেটার দেন ওয়ান থাকে তখন আমাকে এই মেথডে এই ফর্মুলাতে ক্যালকুলেশন করতে হবে। এটা আমরা অলরেডি দেখেছি। ঠিক আছে, তাহলে এইটা আমরা ইটারেটিভ মেথডেও আমরা সলভ করতে পারি, রেকার্সিভ মেথডেও সলভ করতে পারি। তাহলে আমরা দেখে নিই একটু, জাস্ট মানে আমরা একটা ডিসকাস করে নিই যে একটা রিকার্সিভ মেথডে কিভাবে আমরা সলভ করব। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে আমি একটা রিকার্সিভ মেথড আমরা লিখে এখানে আমি করেছি, এটা নর্মালি আমরা এর আগেও দেখেছি, এবং এর রেসপেক্টে এইটা হচ্ছে আমার ফিবোনাকি ট্রি, যদি এন এর ভ্যালু ফাইভ, ফাইভ ধরে আমি এই ট্রিটা ডিজাইন করেছি। তাহলে এটাই আমার মেথডটা ছিল, যে আমরা কি করতাম যে এন এর ভ্যালু যদি লেস দেন ইকুয়ালস টু ওয়ান হয় তাহলে এন এর ভ্যালুটাই রিটার্ন করে দেবো, যে যদি জিরো হয় বা ওয়ান হয় তাহলে এন এর ভ্যালুটাই রিটার্ন হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী যেটা হচ্ছে, আদারওয়াইজ এই ফর্মুলাটা আমরা আমরা এক্সিকিউট করব। তাহলে এখানেই তোমার রিকার্সিভ ফাংশনটা কল হচ্ছে। এবার এটার জন্য যেভাবে ট্রি এর অর্ডারটা মেনটেন করা হয়, যে ফাইভ এর জন্য যদি এন এর ভ্যালু ফাইভ এর জন্য যদি আমি এই ফাংশনটা কল করি, সেক্ষেত্রে ফাইভ এর জন্য দুটো কল হবে, থ্রি আর ফোর, এন মাইনাস টু আর এন মাইনাস ওয়ান। আবার থ্রি এর ভ্যালু যেহেতু জানি না তাই থ্রি এর জন্য আবার দুটো কল হবে, এন মাইনাস ওয়ান আর এন মাইনাস টু, তার জন্য হ্যাঁ ফিবোনাকি ওয়ান অ্যান্ড ফিবোনাকি টু এর জন্য। আচ্ছা, যদি ফোর এর ভ্যালু যেমন জানি না তাহলে এন মাইনাস ওয়ান আর এন মাইনাস টু এই দুটোর জন্য কল হবে, তাহলে টু আর থ্রি এর জন্য আবার এগেন কল হবে, এখানে প্রত্যেকটাতে এরকমভাবে কল হতে থাকবে। ফিবো টু এর জন্য হবে জিরো ওয়ান, ফিবো টু এর জন্য হবে জিরো ওয়ান, ফিবো থ্রি এর জন্য হবে ওয়ান টু, টু এর জন্য জিরো ওয়ান। আর ফিবো ওয়ান আর জিরো গুলো আমাদের আর রিপিট কল করতে হবে না, কারণ এর ভ্যালু অলরেডি ফিক্সড, কারণ আমি জানি যে এন এর ভ্যালু যদি লেস দেন ওয়ান বা ওয়ান হয় তাহলে এন এর ভ্যালুটা জিরো বা ওয়ানই থেকে যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটার জন্য অনেকগুলো কল হচ্ছে। ফিবো ফাইভ এর জন্য কল হবে, ফিবো ফাইভ এর জন্য রিকার্সিভ কল হবে থ্রি আর ফোরের, থ্রি এর জন্য থ্রি এর ভ্যালু যেহেতু জানি না তার জন্য কল হবে ওয়ান অ্যান্ড টু এর, ওয়ান এর ভ্যালু জানি তাহলে এর জন্য আর কল হবে না। ঠিক আছে, টু এর জন্য যেমন কল হবে জিরো আর ওয়ান যেহেতু টু এর ভ্যালু জানি না, ফোর এর জন্য ঠিক আছে তাহলে এটা হলো। এবারে টু এর জন্য যে কল হবে জিরো আর ওয়ান ক্যালকুলেট করেই আমি টু এর ভ্যালুটা পেয়ে যাব, ওয়ানের জন্য ফার্দার কলিং আর দরকার লাগছে না, তাহলে ওয়ান আর টু জানলে আমি থ্রি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এবারে আসি এই দিকটায়, ফোর এর জন্য আমি টু আর থ্রি কল করছি, তাহলে টু এ অলরেডি কল্ড, মানে অলরেডি আমি ভ্যালুটা জানি, থ্রি এর ভ্যালু অলরেডি জানি, তাহলে এই ফার্দার কলিংগুলো আমার কিন্তু আর লাগছে না, এইগুলো তখন আর রিকার্সিভলি আর কল করতে লাগছে না। তাহলে এই দুটো থেকে আমি আবার এইটা পেয়ে যাব এর রেজাল্টটা, আর থ্রিটা অলরেডি জানি, ফোরটাও পেয়ে গেলে তখন আমি ফাইভের রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এটা আমি একটা ফিবোনাকি সিরিজের ট্রি ডিজাইন করলাম। এই যে মেথডটা এটাকে বলা হয় অ্যাকচুয়ালি মেমোয়াইজেশন মেথড, আর এটা একটা অ্যাকচুয়ালি টপ ডাউন অ্যাপ্রোচ, যেটা কি না সেভারাল টাইমস আমাকে একই ভ্যালু কিন্তু সেভ করে যাবে যেতে হবে, এবং একই ফাংশন কিন্তু রিপিটেডলি কল করে যেতে হবে। তাহলে এই মেথডে যে টাইম লাগে এটাই আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে একটু ডিফারেন্ট মেথডে করে দেখবো, যেখানে কিনা অনেক কম টাইমে অনেক ইজিলি কিন্তু এই প্রবলেমটা সলভ করা যায়। এটা হচ্ছে মেমোয়াইজেশন মেথড, এটা কিনা একটা টপ ডাউন অ্যাপ্রোচ। আর আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ট্যাবুলেশন মেথড, যেটা কিনা একটা বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে দেখে নিই যে বটম আপ অ্যাপ্রোচটা কিরকম। ট্যাবুলেশন মেথডে এখানে একটা প্রোগ্রাম করেছি, দেখা যাচ্ছে যে এখানে ওই একই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, যে এন এর ভ্যালু যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে আমি এন এর ভ্যালু রিটার্ন করব, আদারওয়াইজ আমি এখানে কি করেছি এখানে একটা অ্যারে নিয়েছি। ঠিক আছে, একটা অ্যারে নিয়েছি এ নামের অ্যারে,
0, 1, 2, 3, 4, 5 ইন্ডেক্স নাম্বার এগুলো নিয়েছি। এবার কি করছি, যে যদি এন এর ভ্যালু ধরো 5-এর জন্য এটা কল হয়, তাহলে কিভাবে প্রসেসটা করবে। যদি এন এর ভ্যালু লেস দেন 1 বা 1 হয়, তাহলে সেই ভ্যালুটাই রিটার্ন করে যাচ্ছে, বা 0-র জন্য তাহলে 0 রিটার্ন করবে, 1-এর জন্য 1 রিটার্ন করবে। আদারওয়াইজ কি হবে, মানে এটার ক্ষেত্রে যদি আমি এন এর ভ্যালু 5 ধরেই ফাংশনটাকে কল করি, সেক্ষেত্রে তাহলে এলস কেস এই জায়গাটা এক্সিকিউট হবে। সেক্ষেত্রে এ অফ 0 লোকেশনে, এ এটা যদি এই অ্যারেটা হয়, এ অফ 0 লোকেশনে আমি পুট করে দিচ্ছি কি 0 ভ্যালু। ওকে, এ অফ 1 লোকেশনে, এ অফ 1 লোকেশনে আমি পুট করে দিচ্ছি 1 ভ্যালু। এই দুটো আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। এবারে এই লুপটা আমি চালাবো, আমাকে বলেছে এন এর ভ্যালু 5-এর ফিবোনাকি সিরিজ বার করতে। তাহলে 0 আর 1 এই দুটো ভ্যালু আমার ক্যালকুলেট হয়েই গেল। তাহলে আমি লুপটাকে চালাবো 2 টু 5, 2 টু n অবধি চালাবো। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা কিন্তু অলরেডি আমরা দেখেছি, ওই n-1 আর n-2 এর জন্য ফাংশনটা কাজ করবে। তাহলে এখানে কি দেখছি, যে i এর ভ্যালু যখন 2, তাহলে 2-1 মানে এ অফ 1 এর ভ্যালু 2-1, 2-2 মানে এ অফ 0-র ভ্যালু দুটো সামেশন হবে, আর সেটা এ অফ i মানে এ অফ 2 তে কিন্তু বসবে। i এর ভ্যালু যখন 2, তাহলে এ অফ i মানে এ অফ 2 এটা ধরলাম, তাহলে তখন এ অফ i-1 মানে হবে 1, আর এ অফ i-1 হবে হচ্ছে 0। তাহলে 1 আর 0 এই ভ্যালু দুটো ক্যালকুলেট হবে। এই ভ্যালু দুটোর অলরেডি আমরা জানি এ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1, এ অফ 0 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 0+1-এ হবে 1, সেটা এ অফ 2 লোকেশন মানে এখানে বসবে। তাহলে এটা কত বসবে, 1 বসবে। ঠিক আছে, তাহলে পরে i এর ভ্যালু বাড়বে, i এর ভ্যালু হয়ে যাচ্ছে 3। তাহলে এ অফ 3 এর ভ্যালু ক্যালকুলেট হওয়ার সময় কি হবে, এ অফ i-1 মানে এ অফ 2, আর এ অফ i-2 মানে হচ্ছে এ অফ 1। তাহলে 2 এর ভ্যালু আমি জানি, 1 এর ভ্যালু আমি জানি, 1+1 হয়ে যাচ্ছে 2। তাহলে এ অফ 3 এর ভ্যালু হয়ে যাচ্ছে 2। নেক্সট i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হবে, 4 হবে এটা। তাহলে i এর ভ্যালু 4 হওয়াতে এ অফ 4 এর ভ্যালু কি হবে, a-1 মানে এটা হয় এ অফ 3, i-2 এটা হবে হচ্ছে এ অফ 2। তাহলে 2 এর ভ্যালু আর 3 এর ভ্যালু জানি, 2+1 মানে হচ্ছে 3, সেটা এখানে স্টোর হয়ে যাবে। আবার এর i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হবে 5। তাহলে এ অফ 5, এ অফ 5 এর ভ্যালু কি হবে, এ অফ i-1 মানে এ অফ 4, এ অফ i-2 মানে এ অফ 3। তাহলে এ অফ 4 আর এ অফ 3 এর ভ্যালু আমরা জানি, এই দুটো বলাই আছে, 2+3 হবে 5, যেটা কিনা এ অফ 5 লোকেশনে স্টোর হয়ে যাবে। তাহলে এটা কি করলাম, আমরা অ্যারেটাকে ইউজ করলাম একটা টেবিলের মতো। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাবুলেশন মেথড। আর এখানে সাকসেসিভ কল আমার দরকারও পড়লো না, অনেক কম টাইমে অনেক কম মানে লুপ লুপে অনেক কম টাইমে আমরা এটাকে সলভ করে ফেলতে পারলাম। তাহলে এক্ষেত্রে এইটার কিন্তু অ্যাকচুয়ালি যেটা মানে সর্টিং টাইম যেটা দাঁড়াচ্ছে, সেটা কিন্তু বিগো অফ এন অর্ডারে কিন্তু আসতে পারে, যেটা কি না এই রিকার্সিভে এটার ক্ষেত্রে কিন্তু এটা বিগো অফ 2 টু দি পাওয়ার n টাইমস এটা আসতে পারে। ঠিক আছে, তাহলে এটার থেকে এটা অনেক কম টাইমে দিচ্ছে। এটা কিন্তু একটা ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্রোচ, যেটা অ্যাকচুয়ালি এটা আমরা বলি ট্যাবুলেশন মেথড। আর এইটা হচ্ছে আগেরটা যেটা আমরা করেছিলাম, সেটা হচ্ছে মেমোয়াইজেশন মেথড। এটা টপ ডাউন অ্যাপ্রোচ, কারণ উপর থেকে আমরা ক্যালকুলেট কর মানে ক্যালকুলেশনের জন্য আমাদের টপ থেকে কমতে কমতে নিচে আসতে হচ্ছে। আর এটার ক্ষেত্রে আমরা একদম 0 আর 1 থেকেই ক্যালকুলেশন করা শুরু করে উপরের দিকে যাচ্ছি, আপার ভ্যালুর দিকে যাচ্ছি। তাই জন্য এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। ওকে, তাহলে এইটা আমি দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখালাম। নেক্সট ভিডিওতে আমি আরও দেখাবো যে কিভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ডাইনামিক প্রোগ্রামিংকে ইউজ করা হয়। ওকে।